인간이 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 नमस्कार गगु हां गगु कुचेन हां नमस्कार এই যে ভাই এখানে ওই যে টুলেট লেখা আছে না এটা কোথায় মানে কার্ড বলতে পারেন শুনুন কাকু আপনি যদি বাড়ি ভাড়া চান বাড়ি কিনতে চান বাড়ি বেচতে চান জমি সংক্রান্ত যা চাইবেন সব পাবেন আমি সব রকমের সার্ভিস দিই অদেবের নাম শাটা দাস নমস্কার আমি একটা ঘর খুঁজছি পড়ানোর জন্য হয়ে যাবে গড়িয়াতে একটা 150 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে আর টয়লেট আছে হ্যাঁ মাসে 6000 টাকা ভাড়া বাগা যদি না একটা চারতলা বাড়ির গ্যারেজ আছে ওটা কিন্তু কোনো টয়লেট নেই কাকু কিন্তু ওটার ভাড়া হচ্ছে মাসে 4000 টাকা আর এক বছরের অ্যাডভান্স না এগুলো তো আসলে অনেক বেশি ভাড়া হয়ে গেল আমার তো অত টাকা দেবার ক্ষমতা নেই আমি একটু কম সমের মধ্যে মানে কম ভাড়ার মধ্যে চাইছিলাম আছে 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 আর গোডাউন ঘর আছে আমার ক্লায়েন্টের কাছেই আছে হয়ে যাবে ওটা তো কত ভাড়া কাকু কম সমের মধ্যেই করে দেবো কিন্তু একটা মাসের ভাড়া আমাকে দিতে হবে ওটাই আমার কমিশন আর কি হ্যাঁ সে তো নিশ্চয়ই দেব কিন্তু আমি এক্ষুনি এই মুহূর্তে ওই অতগুলো টাকা তো দিতে পারবো না তবে ওই যে ছাত্র পড়িয়ে আমি যে টাকাটা পাবো প্রথম মাসে সেখান থেকে আপনাকে দিয়ে দেবো কাকু শাটা দাসকে আমরা ছিঁচকে দালাল মনে হয় হ্যাঁ একটা কাজ করি টাকার জন্য ঘাড়ে চাপবো না আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আরে কি আবার বলবেন ধন্যবাদ ধন্যবাদই বলবেন চলুন কাকু ঘরটা দেখি আনি সে কি এখনই শুভ কাজ ফেলে রাখতে নেই কাকু চলুন কাছেই আছে আমাকে আমাকে দেখতে আসার ছল করে আদতে ওই ওই আদিন নামে এক গাদা নালিশ করে দিয়ে চলে গেল ওটাই করতে এসেছি ওটাই করতে এসেছি স্টেটর দিয়ে চিকিৎসা করছে কি একটা দেন এটা ওষুধ লিখে দেয় আমার নাম আদি তো তাও আমার কিছু ওষুধ দিয়েছে কে আমি ভালো আছি যাবার সময় দেখলে একবারও ওই আমার চিকিৎসা সংক্রান্ত কোনো কথা বলে গেল উনি কোনো কথা বলেননি ঠিকই কিন্তু হাজার বকুনি আর নালিশের মাঝখানেও নিজের ছেলের জন্য ওষুধ লিখে দিয়ে গেছেন সেটা আমি দেখতে পাচ্ছি লিখে দিয়ে গেছেন মানে নিজের ছেলেকে ভালো না বাসলে এইভাবে চুপচাপ প্রেসক্রিপশন রেখে দিয়ে উনি চলে যেতেন না অংশ উনি তোমাকে খুবই ভালোবাসেন শাটা দাস বলছেন দিলীপ বাবু চিন্তা করবেন না ওই লোকটার আমি আমরা দুজন দুজনের মনের মানুষ হয়ে গেছি আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা করুন ওটাও হয়ে যাবে আজই তো ওই লোকটাকে একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিয়েছি বাবা কি বাবা তোমার বাজার হয়ে গেল হ্যাঁ বৌমা তুমি দেখো না সবকিছু এনেছি কিনা একটু মিলিয়ে দেখবে ও ইয়ে চাপা বলছিলাম একটু চা দিবি রে হ্যাঁ হ্যাঁ আমি তোমায় চা করে দিচ্ছি বাবা চাপা তুই বাজারটা দে হ্যাঁ হ্যাঁ দাও কি গো তুমি এসে গেছ মিতালি বুঝলি আজকে ওই বুকুরে বরের সঙ্গে দেখা হলো মা তাই দেখো কি বললো বললো ওদের ওই মেয়ে জামাই আসবে আমরা সবাই মিলে যাতে সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাই সেটাই ও বাবা ও আবার কি বলছো ওখানে যাওয়া মানে তো বেশ কিছুটা খরচ হবে নতুন জামাই খালি হাতে তো আর যেতে পারবো না এক গাদা খরচা দেখো আমিও সেটাই ভেবে চলেছি এমনিতে এত চাপ তারপরে রাজুর ধার বাদ দাও আমরা যাবো না সেই ভালো এখন কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু বৌদি বকুন্দিরা তোমাদের যতটা ভালোবাসে তোমরা না গেলেও দেখবে ঠিক মেয়ে জামাই নিয়ে এসে হাজির হয়েছে তখন তো তাদের খাওয়াতে হবে তারপরে কিছু দিতে হবে তাতে তো ডবল খরচা হবে তাই না গো চাপা কিন্তু কথাটা খারাপ বলেনি তার চেয়ে বরঞ্চ ভালো আমি বুকুনকে বলে দেবো যে আমরা কটা দিন বাড়ি থাকবো না কি যাতা বলছো আমরা কটা দিন থাকবো না আমরা যাবোটা কোথায় না না এসব মিথ্যে বলার দরকার নেই না মা কয়েকটা টাকার জন্য এভাবে মিথ্যে কথা বলাটা ঠিক হবে না বৌমা সবই তো তুমি দিচ্ছ আর কত বলবো বলো তো তোমাকে কি
কাকুর সঙ্গে কথা বলছো না কেন? কি গো কথা বলছো না কেন? কথা বলছি তো কাকু। আপনি বারবার দিলীপের সঙ্গে দেখা করতে চাইতেন না, ওর মা বাবা নেই শুনে এত কষ্ট পেলেন। শুনো, জানো তোমার মা বাবা নেই শুনে কাকু কেঁদেই ফেলেছিলেন। আরে ওভাবে চা খেলে জিভটা পুড়ে যাবে। না মানে আমাকে এখনই বেরোতে হবে, আমি আমি উঠি। এই তো ফিরলে কাজ থেকে, পরে বেরোবে। তুমি আগে কাকুর সঙ্গে গল্প করবে, তারপর বেরোবে। জিজ্ঞাসা করো কাকু, আপনি কি করেন? একটা হার্ট অ্যাটাক হয়েছিল, ডাক্তার বলেছিলেন এমন কোনো কাজ করতে যেখানে পরিশ্রম করতে হয় না। আমি এমন কোনো কাজ খুঁজে পাইনি যেখানে পরিশ্রম করতে হয় না, তাই আমি কোনো রোজগার করি না। আমি এখন বেকার। ও ভেরি স্যাড। না না না, সমবেদনা জানাতে হবে না। আমার বৌমা ইন্দ্রাণী খুব ভালো মেয়ে, আমাদের খুব যত্ন করে, একদম নিজের মা বাবার মতো। কোনো কাজ করতে দেয় না, কিছু করতে গেলেই বিরক্ত হয়। তোমাকে বলেছিলাম না কাকুর ছেলে প্রচন্ড বদমাইশ। ওকে আরে দাদা ঠিক আছে ঠিক আছে, কিছু ঠিক নেই। নিজের ছেলে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে যাবার সময় টাকা পয়সা গয়নাগাটি সব সব নিয়ে চলে গেছে। আরে ডক্টর আদিত্য পুরকায়স্ত যে, এসো এসো এসো। মনটা একদম ভালো নেই বুঝলে আদি, একদম ভালো নেই। তাই দীপুর মাকে বলেছিলাম তুমি এলেই যেন তোমাকে পাঠিয়ে দেয়। বসো বসো সেট না বিশ, আমি কাল আসবো তোমার সঙ্গে পরে কথা। আরে আরে ব্রাদার, যাচ্ছ কোথায়? এক পেক হয়ে যাক নাকি? না না ভালো লাগছে না। এসো 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 প্লিজ। এক্সকিউজ মি, তোমার কষ্টটা আমি বুঝি আদি। অ্যাডমিন তোমার ভালোবাসাটাকে বুঝলই না, সবার সামনে না বুঝে চর মেরে দিল। দাও দাও দাও, আমার ছেলের সঙ্গে তখন থেকে নিজেই কথা বলে যাচ্ছে। এই দাঁড়াও তো। হ্যাঁ বলছি আদি, শোন আমার কথা, তুই একদম কোনো কথা বলবি না। নিজের ভালোটা কেন বোঝো না তোমরা? দাদু ডাক্তার হয়ে নিশ্চয়ই তোমাকে ভুল ওষুধ দেবে না। আরে আমি এখানে যত চাইছি তোমার আর দাদুর ঝামেলাটা ঠিক করার, তত তুমি উল্টো দিকে যাচ্ছ। আদি বড় হয়ে গেছে গো, ওর বাবার কথাগুলো ওর কাছে এখন ছেলে মানুষই লাগছে। তাই আলাদা করে আর ওর বাবার কথা কেন ভাববে বলো? তুমি আদিকে এভাবে বলছো কেন? আসলে কি বলো তো, ওই সন্তানের টান না, বড় সাংঘাতিক টান। জানিস আদি, তোকে না আমি এখন একদিন না দেখতে পারলে আমার বুকের ভেতরটা বড় হাঁকুপাঁকু করে জানিস।